স্বাগত সকলকে পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং এ। আপনারা জানেন আমরা নিত্য নতুন জায়গার সন্ধান দিয়ে থাকি। আজ এমনই এক জায়গার সন্ধান দেব আপনাদেরকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতায় সিমলা স্ট্রিটে অবস্থিত রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম সম্পর্কে। সঙ্গে থাকুন, আর আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। ভারত পথিক রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজারিত এই মিউজিয়ামটি ঘুরে দেখতে দেখতে আসুন মিউজিয়াম সম্পর্কিত সমস্ত তথ্য ও ওনার জানা অজানা দু চার কথা আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকুন, আসুন এবার জেনে নি বিশ্বজনীন রামমোহন রায়ের সম্পর্কে। রামমোহন ভারতের প্রথম বিশ্বজনীন মানুষ। বিশ্বের অন্যান্য স্থানে যারা সাম্য, স্বাধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন তাদের সঙ্গে একাত্ম ও তাদের প্রতি শ্রদ্ধা অনুভব করতেন। বিশ্বব্যাপী উদারতা ও সংস্কার আন্দোলনের তিনি প্রথম ভারতীয় পথিক। তাই 1829 খ্রিস্টাব্দে নেপালসে স্বৈরতন্ত্রের হাতে গণতন্ত্রের পতনের সংবাদে হতাশ না হয়ে তিনি বন্ধুকে লিখেছিলেন, Under the these circumstances, I consider the cause of the Neapolitans as my own and their enemies as ours. Enemies to liberty and friends of despotism have never been and never will be ultimately successful. আবার 1823 খ্রিস্টাব্দে স্প্যানিশ উপনিবেশগুলির মুক্তি সংগ্রামের সাফল্যে উল্লসিত হয়ে বলেন যে ধর্ম, ভাষা বা স্বার্থের বিচারে সে দেশের মানুষ যতই দূরের হোক না কেন, তবুও তারা তার আপনজন, কারণ তারা স্বাধীন মানুষ। রামমোহনের ইংল্যান্ড যাত্রার অব্যবহিত পূর্বে ফ্রান্সে লুই ফিলিপের সাংবিধানিক সম্রাট রূপে স্বীকৃতির এবং বিপ্লবের ত্রিবর্ণ পতাকার জাতীয় পতাকা রূপে সম্মান লাভের সংবাদ কলকাতায় এসে পৌঁছয়। একই সঙ্গে 1830 খ্রিস্টাব্দের রক্তপাতহীন জুলাই বিপ্লবের খবরও আসে। এর ফলে কয়েকদিন রামমোহন শুধু এই কথা নিয়েই মেতে থাকলেন। 1830 খ্রিস্টাব্দের নভেম্বরে আলবিয়ার নামক জাহাজে তিনি কলকাতা বন্দর থেকে ইংল্যান্ডের পথে যাত্রা করেন। দু মাস বাদে জাহাজ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে উপস্থিত হয়। তখন সেখানে ফরাসি বিপ্লবের ত্রিবর্ণ পতাকা উড়িয়ে দুটি ফরাসি জাহাজ এসে পৌঁছয়। সে কথা শুনে রামমোহন আলবিয়ানের পাটাতনে এসে দাঁড়ালেন আর বিপ্লবের ত্রিবর্ণ পতাকাকে অভিবাদন জানিয়ে বারবার বলতে লাগলেন, গ্লোরি 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 টু ফ্রান্স।